আপনারা যারা সিএচআর পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন আপনাদের জন্য একটা গুড নিউজ এই গাড়িটা পুরাতন দামে কিনবেন নতুন গাড়ি নতুন মিনস এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই শোরুম থেকে যে নাম্বার প্লেটটা দিয়ে দেয় আনরেজিস্টার্ড গাড়িতে ওইটাই লাগানো আছে এইটা আমার এক বড় ভাই গাড়িটা কিনে কিছুদিন ইউজ করছে রেজিস্ট্রেশন করে নাই এখন এই আনরেজিস্টার্ড অবস্থাতেই উনি সেল করে দিবে দুই মডেল ফোর পয়েন্ট ফাইভ গাড়ি জিএলইডি প্যাকেজ আঠারোশো সিসির একটা চমৎকার সিএইচআর আপনি পুরাতন আঠারো মডেল সিএচআর কিনতে গেলে যেই টাকা লাগে আমরা এই আনরেজিস্টার্ড গাড়িটাই আপনাকে সেই প্রাইসে দিয়ে দেবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই গাড়িটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করেই নিতে পারবেন খুবই চমৎকার একটা সুযোগ কারণ অনেকেই সিএইচআর কিনবেন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা গাড়ি সিএচআর এসইউবির মধ্যে আমার মনে হয় এটাই সবচেয়ে লো প্রাইসের সবচেয়ে হাইস্ট চয়েস সিএচআর জিএলএডি প্যাকেজের এই গাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র 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 না দামটা এখন বলবো না একটু পরে বলতেছি ওয়েট করেন তার আগে গাড়িটা দেখেন আনরেজিস্টার্ড গাড়ি তাই এখানে কিন্তু এই যে মার্কিং করা লেখা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এটা কিন্তু রেজিস্ট্রেশন হয় নাই আবারও বলতেছি এটা আনরেজিস্টার্ড ইউনিট এখনও রেজিস্ট্রেশন হয় নাই এই জন্য নাম্বার প্লেটও লাগে নাই সো এটা যিনি কিনবেন আপনার নামে এটা রেজিস্ট্রেশন হবে এবং আপনি হবেন এই গাড়িটার প্রথম মালিক পাল কালারের গাড়ি এবং এই গাড়িটা ধরেন যদি ইউজড হইতো আমার মনে হয় ছাব্বিশ লাখ পঞ্চাশ বা সাতাইশ লাখ টাকা পড়তো আপনার কিনতে বাট আমরা এই আনরেজিস্টার্ড গাড়িটাই আপনাকে সেম প্রাইসে দিতে পারবো সবাই একটু লাইফটা শেয়ার দেন আর কে কে সিএচআর কিনতে চাচ্ছেন বলেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে নো সাউন্ড অল এখানে এসির পারফরমেন্স এত ভালো আমি এখানে হাত রাখছি আমার মনে হচ্ছে আমি বরফের মধ্যে হাতটা দিলাম দেখেন এটা কিন্তু আনরেজিস্টার্ড আমি বারবার বলতেছি এটা আনরেজিস্টার্ড গাড়ি এখনো রেজিস্ট্রেশন হয় নাই অবিশ্বাস্য দামে এই সিএচআরটা পাবেন আপনারা আজকে আমার প্রত্যেকটা লাইফ যারা দেখেন নিয়মিত যারা দেখতেছেন তারা অনেকেই হয়তো ইউজ জন্য বসে আছেন অপেক্ষায় মনের মতো গাড়িটা কবে পাবেন আমি তাদেরকে বলবো এই আপনি আপনি নিয়ে যান এটা রেজিস্ট্রেশন হয় নাই বাট দামটা দিতে পারবেন প্রত্যেকটা লাইট গ্লাস সব কিছু সবকিছু আছে জাপান কন্ডিশনে শুধুমাত্র গাড়িটা কেনার পরে ভদ্রলোক কয়েকদিন ইউজ করছে অল্প কিছুদিন চালাইছে বাট এটা এখনো পর্যন্ত নতুনের মানে গ্রামও জানে গাড়ি থেকে অল্প কিছুদিন চালানো সো এটা যিনি নেবেন আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করলে আপনি এই গাড়িটার মডেল হবে দুই হাজার সতেরো সরি আঠারো আর রেজিস্ট্রেশন হবে দুই হাজার চব্বিশ সো চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা আঠারোর মডেলের একটা গাড়ি যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতেন তাহলেও আমার মনে হয় আপনার সাতাশ লাখ টাকা লাগতো ন্যূনতম বাট এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই প্রাইসটা নিয়ে আপনারা কেউ বার্গেনিং করবেন না কারণ যার গাড়ি উনি খুবই একজন জেন্টলম্যান ভদ্রলোক ওনার সাথে দামাদামি করা যাবে না আমি এই জন্য ভাইয়ার সাথে আগেই সব কিছু ফাইনাল করে দেন দামটা ফিক্সড করেছি অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম মানে ফিক্সড প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বাট আপনি পাবেন একটা আনরেজিস্টার্ড গাড়ি যেটা এখনও রেজিস্ট্রেশন হয় নাই নাম্বার স্ক্রিনে আছে আপনারা নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন ফার্ম গেট ইন্দিরা রোডে ফার্ম গেট ইন্দিরা রোডে আগোরার নিচে আসলে কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন এবং আমার মনে হয় যারা আঠারোর সিএইচআর কিনবেন ইউজড তাদেরকে আমি এই আনরেজিস্টার্ড একটা গাড়ি ছাব্বিশ পঞ্চাশে খুঁজে দিলাম এটার জন্য অন্তত এই লাইভে আমি একটা লাইক ডিজার্ভ করি সো একটা লাইক দিয়ে দিন এই গাড়িটা যে নিতে চাচ্ছেন খুব ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ হচ্ছে যে এটা কিন্তু আপনার সেল হয়ে যাবে যেহেতু এটা আনরেজিস্টার্ড গাড়ি অ্যান্ড প্রাইসটাও আপনার হাতে না সেকেন্ড হ্যান্ড গাড়ির দামেই কিন্তু আপনি এই গাড়িটা পাবেন গাড়িটার মডেল আঠারো আবারও বলতে সি গাড়িটার মডেল হচ্ছে আঠারো আর এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয় নাই চমৎকার একটা গাড়ি আমি এটা লাইভ করতেছি আপনার হাতির জিলে রেখে বাট আপনি এই গাড়িটা দেখার জন্য ফার্ম গেট ইন্দিরা রোড যে স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে ফোন দিলেই হবে আমি একটু গাড়ির ইঞ্জিনটাও দেখা দিচ্ছি এটা রেজিস্ট্রেশন হয় নাই আবারও বলতেছি এটা এখনও রেজিস্ট্রেশন হয় নাই যিনি রেজিস্ট্রেশন করবেন তিনি হবেন ফার্স্ট ইউজ ফার্স্ট মালিক সো সরাসরি মালিকের কাছ থেকে আসলে অনেকেই গাড়ি কিনতে চান তাদের জন্য একটা দারুণ সুযোগ এবং আপনি যদি ভিতরটা দেখেন দেখেন এখনো পর্যন্ত সবকিছু কিন্তু আপনার এজিটিস আছে জাপানের শোরুমের গাড়ি না যার কারণে ওয়াশ পলিশ করা নাই এই যে জাপানের রিকন্ডিশন গাড়ির সাথে যে ইঞ্জিনটা আছে ওইটাই দেওয়া এবং আপনার এখানে আপনি দেখেন এখানে কিন্তু আপনার জাপানি যে স্টিকারগুলো সবকিছুই কিন্তু আছে গাড়ির সাথে গাড়ির সিসি হচ্ছে আঠারোশো এবং এটা কিন্তু হাইব্রিড ইউনিট ওকে সো একজন লেগসেন নাইস আরেকজন লেগসেন নাইস কার থ্যাংক ইউ স্ক্রিনে নাম্বার দেয়া আছে ফোন দিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি তবে এই চান্সটা কিন্তু মিস করা যাবে না কারণ আঠারো মডেলের একটা আনরেজিস্টার্ড সিএইচআর ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি আমার মনে হয় এটা মিস করলে আরেকটা খুঁজা পেতে অনেক সময় লাগবে পাল হোয়াইট কালারের গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি এবং আমার মনে হয় সিএচআরের মধ্যে এটাই আমি বেস্ট প্রাইজ দিলাম আঠারোর আনরেজিস্টার্ড অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন এটা আসলে পেপারস নাই এর জন্য আমি দেখানোর মতো কিছু নাই শোরুমের পেপারস পাবেন রেজিস্ট্রেশন করার জন্য যা যা লাগে বাট আপনাকে অবশ্যই এক কপি কয়েক কপি ছবি তিনের কপি এবং আপনার ভোটার আইডির কপি লাগবে রেজিস্ট্রেশন করতে সো দ্রুত একটু যোগাযোগ করেন কারণ আঠারো মডেলের আনরেজিস্টার্ড রেজিস্টার্ড আর আমি ইউজ ভিডিও করি ছাব্বিশ পঞ্চাশে আজকে সেম গাড়ি আপনাদেরকে দিলাম মানে আনরেজিস্টার্ড প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ ফার্ম গেট ইন্দিরা রোড এখানে আগোড়া যে বিল্ডিং ওইখানে আইসা ফোন দিলে হবে গাড়িটা দেখার জন্য ওইখানে যাবেন এবং দ্রুত যোগাযোগ করবেন আদারওয়াইজ কিন্তু এটা মিস করবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ